চাঞ্চল্যকর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আজকে পর্যন্ত অর্থাৎ আজকে ষোলো সাত দুই হাজার তারিখ মঙ্গলবার পর্যন্ত মোট একুশজন সাক্ষী অনুষ্ঠিত হয়েছে সাক্ষীর একুশজন সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দিয়েছে এবং আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ এই একুশজন সাক্ষীকে যারা করেছেন ক্রস করেছেন এই একুশজন সাক্ষীর মধ্যে এজাহারকারী মাহমুদুল হাসান মোমান নুসরাতের ভাই যিনি গত ছয় সাত দুই হাজার উনিশ তারিখে তার বোনকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ডেকে নিয়ে গায়ে ক্যারোসিন ডেলে তাকে হত্যা করার বিষয়ে ছয় তারিখের ঘটনায় আট তারিখ অর্থাৎ আট সাত দুই হাজার উনিশ তারিখে সোনাগাজী মডেল থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করে মামলা দায়ের করার পরে মামলার তদন্তকারী কর্তৃপক্ষ এই মামলায় এজাহান নামিয়ে আটজন সহ এর বাইরের আরও আটজন সহ মোট ষোলো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এবং আপনারা শুনলে খুশি হবেন এবং দেশবাসী জানবে যে এই মামলায় সকল সাক্ষী এই নুসাদ জাহান রাফির নারকীয় এই হত্যাকাণ্ডের বর্ণনা আদালতে দিয়েছে নোমান তা বিশেষ করে বাদী নোমান তার বন্দি হত্যার বিষয়ে তার বোনকে ক্যারোসিন ডেলে হত্যা করার বিষয়ে আদালতে বলেছে এবং মৃত্যুর আগে যে মেয়েটি আশ্চর্যজনক হলেও সত্য যে যে মেয়েটির দেহের আশি ভাগ পুড়ে যায় সাধারণত যে কোনো মানুষের শরীরের পঞ্চাশ বা চল্লিশ ভাগ পুড়ে গেলে সেই মেয়েটি আর কথা বলতে পারে না এই মেয়েটির ক্ষেত্রে আশ্চর্যজনক হচ্ছে আশি ভাগ পুড়ে যাওয়ার পরেও মেয়েটি কথা বলতে পেরেছে মেয়েটি বারবার অ্যাম্বুলেন্সে করে ফেনে থেকে ডাকা নেওয়ার পথে তার ভাই এজাহারকারী মাহমুদুল হাসান নোমানকে বলেছে যে ভাইয়া এই ঘটনায় আমাকে সাদের যে ডেকে নিয়েছে তার নাম তুহিন এবং তাকে যিনি ডেকে ডেকেছে ঘটনার সময় তাকে খুনিরা সম্পা বলে ডেকেছে এবং এই তুহিনকে দললেই এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং সেই তুহিন হচ্ছে উম্মে সুলতানা পপি ওরফে তুহিন ওরফে শম্পা এই মেয়েটি হচ্ছে প্রিন্সিপাল সিরাজুল্লাহর বায়রার মেয়ে এবং এই মেয়ে সিরাজ বিরুদ্ধে কেন যৌন হয়রানির মামলা বিশেষ করে সিরাজ আপনারা জানেন গত সাতাইশ তিন দুই হাজার উনিশ তারিখ অর্থাৎ মার্চ মাসের সাতাইশ তারিখে সিরাজুদ্দুল্লাহ মাদ্রাসা ক্লাস চলাকালীন সময়ে নুসরাত জাহান রাফিকে তার পিয়ন নুরুল আমিনকে ডেকে দিয়ে অফিস কক্ষে নিয়ে আসেন মেয়েটি কক্ষে আসার সময় তার দুই বান্ধবী নিশাদ সুলতানা এবং নাসির সুলতানা পূর্তিকে নিয়ে প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করেছিল প্রিন্সিপাল সাথে সাথে ওই দুই মেয়েকে ওই দুই ছাত্রীকে নাসরিন সুলতানা ফুর্তিকে এবং নিষাদকে বলেছে আমি তোমাদেরকে ডাকি নাই তোমাদের সাথে কথা নাই কথা আছে শুধু নুসরাত জাহান রাফির সাথে ওই দুই মেয়েকে বের করে দিয়ে রাফিকে একা কক্ষে নিয়ে তাকে তার শিলতাহানি করে তার শরীরের স্পর্শকাত স্থানে সিরাজুদ্দুল্লাহ হাত দেয় সেই ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সিরাজুল্লার বিরুদ্ধে মামলা দায়ের করে যৌন নিফিয়নের দর দাঁড়ায় অর্থাৎ নারী শিশু নির্যাতন দমন আইনের দুই হাজার তিনের দশ দ্বারায় সোনাগাজী থানায় গত সাতাইশ তারিখে সাতাইশ তিন দুই হাজার উনিশ তারিখে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে ওই মামলায় আসামি হচ্ছে একজন সিরাজদুল্লাহ ওই সিরাজাদুল্লাহকে ওই মামলায় গ্রেপ্তার করে জেলখানায় পাঠানোর পর সিরাজাদুল্লাহ তার অনুগত বাহিনী দিয়ে ওই মামলা প্রত্যাহার করার জন্য ওই মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে এই নুসরাতের পরিবারের উপর সাপ সৃষ্টি করে চলেছিল নুসরাতের মা ভাই বোন তাদেরকে বিভিন্ন রাজনৈতিক লোক সামাজিক লোক বিভিন্ন প্রভাবশালী মহল দিয়ে তাদেরকে সাপ সৃষ্টি করেছিল এবং তারা রাজি না হওয়াতে মামলা প্রত্যাহার করতে রাজি না হওয়াতে তারপর তারা সিরাজুল্লাহ কারাগারে বসে নির্দেশ দেয় যদি মামলা প্রত্যাহার করতে রাজি না হয় তাহলে তাকে এমনভাবে হত্যা করবি যাতে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায় সিরাজুল্লাহর নির্দেশ মোতাবেক খুনিরা শাহাদাত হোসেন শামীম সাকাৎ হোসেন জাভেদ নুরুদ্দিন কামরুন নাহার মনি উম্মে সুলতানা পপি এই পাঁচজন সাদের সাইক্লোন সেন্টারে সাদের উপর নুসাদ জাহান রাফিকে গত ছয় সাত দুই হাজার উনিশ তারিখ সাড়ে নয়টা কি পনেরো দশটার সময় ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে তারা প্রথমেই নুসরাতকে প্রিন্সিপালের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয় আপনারা আরও একটি জিনিস আপনারা জানেন না যে নুসাতের যে যৌন হয়রানির মামলা নুসরাতের ওই যৌন হয়রানির মামলায় নুসরাতের মা মামলা দায়ের করার পরে সাতাইশ তারিখে মামলা দায়ের করার পরে প্রিন্সিপালকে গ্রেপ্তার করার পর আটাইশ তারিখে আটাইশ তিন দুই হাজার উনিশ তারিখে এই নুসরাত জাহান রাফি আমাদের এখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এস এম এমরান সাহেবের কাছে একটি স্বীকারোক্তিমূলক দ্বারা জবানবন্দি দেয় সেখানে সে বলেছে যে প্রিন্সিপাল তাকে প্রথম বর্ষ থেকে যখন সে আলেম প্রথম বর্ষে ভর্তি হয় দাখিল পাশ করি সে থেকে প্রিন্সিপাল তাকে ডিস্টার্ব করতো সবসময় তাকে বলতো তোকে আমার ভালো লাগে তোকে ছেলেরা কী দিবে আমি তোকে প্রশ্ন দিব ফাঁস করিয়ে দিব এসব কথা বলে মেয়েটিকে হয়রানি করতো মেয়েটি সেটি আদালতে বলেছে এবং এই জবান মন্দির দেওয়ার কারণে সিরাজদুল্লাহ কখনও দেখছে যে যার এই নুসাতের এই জবান মন্দির কারণে তার জামিন হবে না জামিন না হলে সে বের হতে পারবে না আর বের হতে না পারলে তার চাকরি থাকবে না তার এই যে মাদ্রাসায় যে সেই সোনাগাজী ইসলামিয়া ফাজল মাদ্রাসায় যে তাসের রাজত্ব কায়েম করেছে সেই ওইটা তার থাকবে না এই সে তার লেলিয়ে দেওয়া বাহিনী দিয়ে নুসরাতকে খুন করায় এবং ছয় সাত দুই হাজার উনিশ তারিখে তার লেলিয়ে দেয়া আসামিরা যেই শাহাদাত হোসেন শামীম নুরুদ্দিন শাখাওয়াত হোসেন জাভেদ সাইফুর রহমান জোবায়ের কামরুল নাহার মণি উম্মে সুলতানা পপি এরা প্রথমেই এই নুসরাতকে তার মামলা প্রত্যাহারের জন্য রাজি করাতে চায় দস্তখত দিতে চায় সে রাজি না হওয়ার পর তারা নুসরাতের গায়ের ওলনা দিয়ে তার হাত পা বেঁধে ফেলে হাত পা বেঁধে সাকাওয়াত হোসেন যাবে তার গায়ে ক্যারোসিন ঢেলে এরপরে শাহাদাত হোসেন শামীম তা ম্যাচ দিয়ে আগুন লাগিয়ে দেয় তো এই যে কথাগুলো আমি এখন আপনাদের সামনে বললাম যে জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছে তারা সকলেই নারকীয় এই হত্যাকাণ্ডের বিবরণগুলো আদালতে মাননীয় বিচারকের কাছে উপস্থাপন করেছে এবং মাননীয় বিচারক যথাযথভাবে তাদের জবানবন্দি রেকর্ড করেছেন আসামি পক্ষের বিজ্ঞানজীবীগণ যারা করে বিভিন্নভাবে বিভ্রান্ত করে চেষ্টা করছিলেন যে নুসরাত বলতে চেয়েছেন যে নুসরাত আত্মহত্যা করেছে নুসরাত আত্মহত্যা করেছে তো আপনারা জানেন যে একটি মেয়ে সে যেখানে আরবি পরীক্ষা দিতে আসছে আলিম ফাইনাল পরীক্ষা দিবে সে বাড়িতে আত্মহত্যা না করে বাসা এই মাদ্রাসায় এসে কেন আত্মহত্যা করবে তারপরে সে আত্মহত্যা করতে গেলে সে কেরোসিন তেল কোথায় পাবে ম্যাচের কাঠিকোনা আনবে এই যে কথাগুলো এগুলো অসংলগ্ন কথা বলে সাক্ষীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আল্লাহ রহমতে কোনো সাক্ষী বিভ্রান্ত হয় নাই সকল সাক্ষী এই নুসরাত জাহান রাফির বান্ধবী নিষাদ সুলতানা এবং নাসির সুলতানা ফুর্তি তারা বলেছে যে অধ্যক্ষ সিরাজাদল্লাহ লম্পট এই সিরাজদুল্লাহ শুধু নুসরাত জাহান রাফির গায়ে হাত দেয় নাই তাকে তাহানি করে নাই আরও বহু ছাত্রীকে তাহানি করেছে আরও বহু ছাত্রীকে সে যে হয়রানি করেছে বয়ে লোক লজ্জার বয়ে বিয়ে না হওয়ার বয়ে তারা আদালতে আসে নাই বলে নাই নুস্বাদ প্রতিবাদ করেছে নুস্বাদ মৃত্যুর আগে তার ডায়েরিতে বান্ধবীদের উদ্দেশ্যে লিখে গেছে যে তোরা প্রতিবাদ না করলেও আমি প্রতিবাদ করব। আমি লড়ব প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর কাছে যাব আমি এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব মেয়েটি মৃত্যুর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বারবার বলেছে আমার কোফালে যা আছে তা হবে যাতে যারা আমাকে এই নিষ্ঠুরভাবে খুন করেছে যারা আমার গায়ে ক্যারোসিন ঢেলেছে যারা এই প্রিন্সিপালের নির্দেশে এই ঘটনা করেছে তাদের যেন বিচার হয় আমি এই দেশবাসীর কাছে বিচার দিয়ে গেলাম আমরা একজন আইনজীবী হিসাবে আমিও একজন কন্যা সন্তানের জনক হিসাবে আগামী দিনে আমাদের সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ করার জন্য যাতে এই মামলার হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তাদেরকে যাতে সকল সাক্ষী আদালতে সঠিকভাবে উপস্থাপন করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতা আনতে পারি বাদী পক্ষ যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা করব সেই জন্য আপনাদের সকলের এবং দেশবাসীর সহযোগিতা চাই ইনশাআল্লাহ এই দেশে এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রমাণিত হবে যে অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হয় এবং অপরাধ করলে বিচার হয় অপরাধ করলে জৈন হরানি করলে শাস্তি পায় সেটা ইনশাল্লাহ আমরা প্রমাণ করব আল্লাহ হাফেজ